হাসান আপনি লিখেছেন একামতের আগে দাঁড়ানো কি বিদাত কিছু কিছু মসজিদে ভাই একামতের আগে দাঁড়াবেন এমন কোনো কথা নেই আবার একামতের নির্দিষ্ট বাক্যেই গিয়ে আপনাকে দাঁড়াতে হবে তার আগে পরে দাঁড়ানো যাবে না এরকম কোনো বাধ্যবাধকতাও কিন্তু নেই একামত দেয়ায় দেয়াটাই হয় হলো সালাতের জন্য দাঁড়িয়ে যাওয়ার জন্য যখন আমরা একামত শুরু হয়ে যাবে দিচ্ছে জানবো তখন আমরা দাঁড়িয়ে যেতে পারবো অতএব একামতের ঠিক আগ মুহূর্তে দাঁড়িয়ে গেলে টেবে তাতে হবে না তবে হ্যাঁ একটা জিনিস হলো ইমাম সাহেব এখন আসতে দেরি হচ্ছে তিনি আসেন নাই তো মুসল্লিরা অনেক সময় আগে থেকে দাঁড়িয়ে যায় এটাই ইমামের প্রতি অসম্মান কারণ তখন একরকম অর্ডার করা হয় যে আমরা দাঁড়িয়ে গেছি আপনি তাড়াতাড়ি শুরু করেন ইমাম আসবেন তারপরে মজাদ সাহেব কামত দেবেন একামত দিচ্ছেন দাঁড়িয়ে গেছেন শুরু করেছেন এটা দেখে মুসল্লা দাঁড়িয়ে যাবেন অর্থাৎ ধারাবাহিকতা রক্ষা করবেন ইমামকে একরকমের অর্ডার করার ভঙ্গিতে দাঁড়িয়ে যাওয়াটা সেটা আমার জন্য সেই দিক থেকে আগে থেকে দাঁড়ানোটা অনুচিত কে ফাতেমা